ওপেন ফাইল, ফাইল কিভাবে ওপেন করা যেতে পারে ফটোশপের ভিতরে বিভিন্ন ফরম্যাটের, তা আমরা এখন দেখব। ফটোশপের ভিতরে বিভিন্নভাবে ফাইলগুলোকে আমরা ওপেন করতে পারি, ফাইল ওপেন অ্যাডোব ব্রিজ এবং লাইট রুম থেকে করতে পারি ওপেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে সেম কাজ করবে, অর্থাৎ সেম ডায়ালগ বক্স আমরা পাবো এখান থেকে, যে সমস্ত ইমেজগুলো রয়েছে তা ওপেন করতে সক্ষম হব সিলেক্ট ওপেন। অথবা মাল্টিপল ফাইলগুলোকে ওপেন করতে চাইলে সেগুলোকে আমরা শিফট প্রেস করে একটি রেঞ্জে সিলেক্ট করে তা ওপেন করতে পারি, অথবা আপনার পছন্দনীয় ফাইলগুলোকে ওপেন করার জন্য কন্ট্রোল প্রেস করে সেই পছন্দনীয় ফাইলগুলোর উপরে ওয়ান ক্লিক করলেই ফাইলগুলো সিলেক্ট হবে এবং পরবর্তীতে তা আবার আপনি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করতে সক্ষম হবেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে কি ধরনের ফাইল ফরম্যাটগুলো এক্ষেত্রে সাপোর্ট করে থাকে তা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ফাইল ফরম্যাটগুলো যেগুলো সাপোর্ট করতেছে তা এই ডায়ালগ বক্সের ভিতরে দেখাবে, তারপর ওপেন। এই ওপেনের কাজগুলো একইভাবে আমরা অ্যাডোব ব্রিজ থেকে করতে পারি, তা কিভাবে করা যেতে পারে লক্ষ্য করুন। এখানে যে সমস্ত ফাইলগুলো দেখতে পাচ্ছেন তার থাম্বনেল অবস্থা পরিবর্তন করতে পারি এখান থেকে। আপনার পছন্দনীয় যে সমস্ত ফাইলগুলোকে ওপেন করবেন সেই ফাইলগুলোকে ঠিক আগের মতো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নেবেন, কোন কোন ফাইলগুলোকে আপনি ওপেন করতে চাচ্ছেন, এবং এগুলোকে সিলেক্ট করার পর তা প্রিভিউতে আপনি লক্ষ্য করতে পারবেন, প্লাস এর মেটা ডাটাগুলো সম্পর্কে অবহিত হতে পারবেন। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ফটোশপ ডিফল্ট, ওকে। এভাবে আপনি বিভিন্ন ধরনের ফাইলগুলোকে আরো ফটোশপ CS4 এক্সটেন্ডেড ভার্সনে ওপেন করতে সক্ষম হবেন। তাছাড়া লাইট রুমের সাহায্যেও বিভিন্নভাবে আমরা এই ফাইলগুলোকে ওপেন করে আরো ফটোশপে কাজ করতে সক্ষম হই। ওপেন PDF ফাইলস, অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ ফাইল হচ্ছে অ্যাডোব অ্যাক্রোব্যাট এবং ইলাস্ট্রেটর এর প্রাইমারি ফরম্যাট। এই পিডিএফ ফাইলের ভিতরে ভেক্টর এবং বিটম্যাপ ইমেজগুলোকে একসাথে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, যেগুলোকে আমরা অ্যাডোব রিডার এর সাহায্যে ওপেন করে থাকি, যা আপনারা www.adobe.com ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করে এর পিডিএফ ফাইলগুলোকে ওপেন করার জন্য সফটওয়্যার পেতে পারেন। এক্ষেত্রে পিডিএফ রাইটার রয়েছে, যেটাকে আমরা সাধারণত অ্যাডোব অ্যাক্রোব্যাট প্রফেশনাল নেক্সট জেনারেশনের প্রিন্টিং সলিউশনের এর টিউটোরিয়াল থেকে দেখে নিতে পারি। পিডিএফ ফাইলগুলোকে কিভাবে ফটোশপে ওপেন করা যেতে পারে, আমরা সাধারণত যে সমস্ত ইমেজগুলো ওপেন করেছি একটু আগেই, সেই ইমেজগুলো ওপেন করার সময় কোনো প্রকারের ডায়ালগ বক্স প্রতীয়মান হয় নাই। এক্ষেত্রে আমাদের যেই ডায়ালগ বক্সটি ওপেন করার সময় পাওয়া যাবে সেটি কিভাবে ব্যবহার করা যেতে পারে লক্ষ্য করুন। এখানে ফাইল থেকে প্লেস এবং এখান থেকে আমরা প্লেস করব। প্লেস করার জন্য যে ডায়ালগ বক্সটি আসলো এটিকে কিভাবে ব্যবহার করা যেতে পারে, এখানে যে সমস্ত পেজগুলো লক্ষ্য করতেছেন তার মধ্যে কোন পেজটি আমরা এখানে ব্যবহার করব সেটি সিলেক্ট করতে হবে। এখানে মাল্টিপল পেজ ব্যবহার করা যাবে না। এখানে যদি কোনো প্রকারের ইমেজ থাকে সেই ইমেজগুলোকে সে আইডেন্টিফাই করবে আলাদাভাবে এবং পরবর্তীতে তা আমরা আবার ব্যবহার করতে পারবো। তবে এখানে একটি কথা হচ্ছে কোনো ইমেজেই আমরা একের অধিক ব্যবহার করতে পারবো না, এর থাম্বনেল সাইজগুলোকে এখান থেকে আমাদের দিয়ে দিতে হবে স্মল। প্রিজার্ভ ক্লিপিং পাথ, পাথগুলোকে ক্লিপিং রাখার জন্য এই টিকমার্ক করে রাখতে হবে। পেজেস, এখান থেকে যদি আমরা এই পেজটি নিয়ে ইনসার্ট করি, অর্থাৎ প্লেস করি আমাদের পিডিএফ ফাইলটিকে, তাহলে দেখা যাবে এটি প্লেস হওয়ার পর রাস্টার্ট হয়েছে, কারণ আমরা জানি ফটোশপের যে সমস্ত ইমেজগুলো ব্যবহার করা হয় সবগুলি বিটম্যাপ ইমেজ হিসেবে ব্যবহার হয়। এখানে ভেক্টর ইমেজগুলোকে স্মার্ট অবজেক্টে আমরা পরিণত করতে পারি, তা কীভাবে করা যেতে পারে তা আমরা পরবর্তীতে দেখব। একই কাজ, অর্থাৎ পিডিএফ এর যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা অ্যাডোব ব্রিজ থেকে ওপেন করতে পারি। অ্যাডোব ব্রিজ থেকে ওপেন করার জন্য অ্যাডোব ব্রিজ এবং এই ফাইলটিকে ওপেন অ্যাডোব ফটোশপ CS4 ব্রিজের সাহায্যে ওপেন করার জন্য একটি ইম্পোর্ট পিডিএফ ডায়ালগ বক্স আমরা পাবো। এই ইম্পোর্ট পিডিএফ ডায়ালগ বক্স থেকে আরও কিছু
কাজ আমরা এখান থেকে হাসিল করতে পারি, তার নাম এখান থেকে দিয়ে দিতে পারি, অর্থাৎ রিনেমের জন্য ক্রপ টু কপ হবে কতটুকু, তা মিডিয়া বক্স, ক্রপ বক্স, ব্লেড বক্স, ট্রিম বক্স অ্যান্ড আর্ট বক্স, বিভিন্নভাবে একে আমরা ক্রপিং করে নিতে পারি। অ্যান্টি অ্যালিয়াস এবং এর সাইজটা এখান থেকে আমরা পরিবর্তন করেও ব্যবহার করতে পারি। যদি কনস্ট্যান্ট প্রপোর্শন এবং রেজুলেশন 300 রাখা হয়, সেক্ষেত্রে আমাদের রাস্টারাইজেশনের জন্য একটু সময় বেশি লাগতে পারে। কালার প্রোফাইল এখান থেকে সেট করে দেওয়া আছে এবং কালার মোড নিচ থেকে আমরা ব্যবহার করতে পারি। কালার ডেপ 8 বিট, এখন একে আমরা 100 রেজুলেশনে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখানে লক্ষ্য করুন, যেখান দিয়ে আমাদের লেখাগুলো নাই এবং ইমেজ নাই সেইখান দিয়ে ট্রান্সপারেন্ট অবস্থায় দেখাচ্ছে। এখন যদি এই অবস্থায় আমরা অন্য কোনো ইমেজ পিছনে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের উপরের যেই ইমেজটি রয়েছে তা দেখাবে এবং তার ট্রান্সপারেন্সির থাকার কারণে নিচের ইমেজটি দেখা যাবে। এভাবে বিভিন্ন ধরনের পিডিএফ ফাইলগুলোকে এখানে এনে তা মডিফাই করতে পারি এবং পরবর্তীতে তা আবার বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করা যেতে পারে।